بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد ওয়ালাইকুম আসসালাম সমাজ ভাই আপনি স্বপ্নের কথা যে করেছেন আপনি স্বপ্নে দেখেছেন এবং আপনি অনেক চিন্তিত আছেন স্বপ্নের মধ্যে আপনি দেখছেন যে আপনার সমস্ত দাসগুলো গুরু হয়ে গেছে সর্বপ্রথম যে কথা সেটা ইসলামে যে স্বপ্নের বিধান রয়েছে সেটা হচ্ছে যে মানুষ স্বপ্ন তিন ধরনের দেখে একটা স্বপ্ন হচ্ছে অনেক ভালো স্বপ্ন যেটা আল্লাহ দেখায় মানুষ খুশি হয় দুই নম্বর স্বপ্ন হচ্ছে মানুষকে যেটা দেখায় ভয়ের আতঙ্কের স্বপ্ন তিন নম্বর হচ্ছে মানুষ জীবনে যে কর্মকাণ্ড করে যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সেই কাজকর্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানুষ স্বপ্ন দেখে থাকে তো স্বপ্নের উপর নির্ভর করা ঠিক না স্বপ্নটা তো স্বপ্নই আহ তারপর যারা মমেন বান্দা আছে তাদের স্বপ্ন শেষ জমানায় সত্য হবে অধিক অধিক ক্ষেত্রে সেটা উল্লেখ করা হয়েছে যে আছে যে যখন নাকি মানুষ ভালো স্বপ্ন দেখবে তখন সে যেন কোন ভালো লোককে এই স্বপ্নের কথা বলে সেটা ভালো তাবির করলে সেটা তার জীবনে আসবে সে সেটা পাবে আর ভয়ের স্বপ্ন দেখলে সেটা নিয়ম হচ্ছে কোনো কিছু বলতে নাই যখন ভয়ের স্বপ্ন দেখবে তখন রাত্রে উঠলে বাদ দিকে ছুঁচু ফেলা আরো ভয় লাগলে তাকে উজু করে নামাজ পড়া এবং আল্লাহ কাছে আশ্রয় যাওয়া তারপর যদি মনে হয় মানে তাহলে নিয়ম হচ্ছে আল্লাহ রাস্তা যান খেরাত করা দোয়া করা এইভাবে এই স্বপ্নের মাধ্যমে তার কোন বিপদ আসবে না আল্লাহ আব্রাম রক্ষা করবে কেউ কে না বলা এই যে খারাপ স্বপ্নটা কেউ না বলা এক নম্বর তারপর বাম দিকে ছুচু ফেলা রাত্রে ওঠার পর তারপর আবুদুল্লাহমিনের শেখ আন বলা এরপরে যদি আরো ভয় লাগে তাহলে উঠে উযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তারপরে যদি মনে আরো ভয়ের উদ্বেগ হয় তাহলে দান খায়রাত করা এইভাবে এই স্বপ্নের দ্বারা তার কোনো ক্ষতি হবে না আর যে স্বপ্নটা সবসময় দৈনন্দিন মানুষ যে কর্ম নিয়ে ব্যস্ত থাকে এগুলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে তো এগুলা এই স্বপ্নের কোনো মূল্য নেই তো কাজেই স্বপ্নের উপর নির্ভর করাটাও ঠিক না তো তারপর যাই হোক আপনি যে স্বপ্ন এখন যে স্বপ্নের কথা উল্লেখ আমরা ভয় পাচ্ছেন আসলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যে স্বপ্ন দেখছেন সেটা তাবির হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি মাশাআল্লাহ অনেকদিন বাঁচবেন তা আপনার উচিত এই অনেক দিন যে হায়াতরা পাওয়ার পাবেন এটার মধ্যে সময়টাকে কাজে লাগবেন আল্লাহ রিবাজ বলে গেছে নামাজ রোজা হ্যাঁ অর্থাৎ আপনার সম্মুখে যারা মুরব্বিরা তারা মারা যাবে তাদের মৃত্যু আপনি দেখবেন এইভাবে সবাইকে দিনের থেকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুটা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন সবাইকেই সময় নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করতে হবে তো মৃত্যুবরণ করার মাধ্যমে আমার উম্মত ষাট থেকে সত্তর বছর বাঁচবে অর্থাৎ অধিকাংশ উম্মতরা ষাট সত্তর বছর দেওয়া হয়েছে আগেকার দিনের মানুষরা অনেক দীর্ঘ আয়ু ছিল কিন্তু এই উম্মতে মোহাম্মদ ইসলামকে আয়টা কম দেওয়া হয়েছে ষাট থেকে সত্তর তো এই সময়ের মধ্যে আমাদেরকে অধিক পরিমাণে ইমান এবং আমল সালেহ ভালো কাজ নামাজ রোজা হজ দান করে সময়টা কাজে লাগাতে হবে আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে ভালোবাসেন আমরা যেন আল্লাহকে ভালোবাসি তো এইভাবে এই বাস মধ্যে কাটানোটা আর কি যার হায়াত লম্বা হবে অথচ সে যদি হাদিসে আছে যার হায়াত লম্বা কিন্তু সে সময়টা কাজে লাগান সে সবচেয়ে দুর্ভাগ্য আর যার হায়াত লম্বা দেওয়া হয়েছে এবং সে যদি সময়টাকে কাজে লাগায় সে ভাগ্যবান তো কাজেই লম্বা হায়াত পাওয়া মানে প্রত্যেক বছর রমজানের রমজান মাসের রোজা এক মাস রোজা রাখা কদর পাওয়া তারপরে সমর্থ থাকলে হজ করতে পারা এবং সব সময় জিকির আল্লাহ জিকির আজকাল করা আলহামদুলিল্লাহ হান্লাহ আলহামদুল্লা কতিল্লা বিল্লাহ কোরআন তেলাও করা অধিক পরিমাণে মানুষকে সৎ কাজের আদেশ ও কাজের নিষেধ করা তারপরে দিন শিখা কোরআন কোরআন অধ্যয়ন করা কোরআন গবেষণা করা তারপর হাদিস পড়া করা থেকে এলম অর্জন করা আমল করা এবং অন্যকে দাওয়াত দেওয়া এইভাবে যদি মানুষ আত্মীয় স্বজনদের খেদমত করা পিতা মাতার সাথে যোগাযোগ রাখা প্রত্যেকটা ভালো কাজ যারা করবে এই লম্বা হায়াত পাওয়ার পর এই সময়টা তার জন্য অত্যন্ত তার সফলতা নিয়ে আসবে তার জীবনেও দুনিয়া আঁকেছে আর এই লম্বা সময় যদি পাওয়ার পরে সে এই সময়টাকে কাজে না লাগায় এবং পাপ কাজের মধ্যে কাটায় তাহলে এটা তার জন্য আরো বিপদের কারণ হবে এবং কষ্টের কারণ হবে তো কাজে আলহামদুলিল্লাহ আপনার যে স্বপ্ন সেটা হচ্ছে ভালো স্বপ্ন এটা আপনি সময়টা লম্বা বাকি আসল আল্লাহ মূল জিনিসটা জানেন কিন্তু স্বপ্নের যেটা বলা হয় এই স্বপ্নের যেটা কাবিল সেটা হচ্ছে যে লম্বা হায়াত হায়াত লম্বা পাওয়া যাবে আপনি আত্মীয় স্বজনের মৃত্যু দেখবেন তাদের মৃত্যুতে আপনি শরিক হবেন তো কাজেই সবার জন্য আপনাকে আপনার উচিত দোয়া করা নিজের জন্য দোয়া করা এবং সময়কে কাজে লাগানো আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনটা সুন্দরভাবে আল্লাহর আনুকত্রের মধ্যে কাটানোর দান করুক এবং সবাইকে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দান করুক ওসলাল্লাহাম রহমি